আসসালামু আলাইকুম, আমার নাম সাবিনা খাতুন। সিসিটিভি এঙ্গেজ প্রকল্প সাবলা নারী উন্নয়ন দলের আমি একজন সভানেত্রী। আমার দলে 25 জন সদস্য আছে। আমাদের প্রতি মাসে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ হয়, এসব মিটিং হয়। প্রতি মাসে মাসে আমাদের এখানে মিটিং হয়। আমাদের সামনে করে ট্রেনিং পড়ে, মুন্সিগঞ্জে ট্রেনিং পড়ে, অন্য অন্য বিষয়ের পরে ট্রেনিং পড়ে। এই প্রজেক্টের মধ্যে আমরা নিজেরাই দলের বিষয়ে কথা বলি। আমাদের এই দলে অন্য অন্য মানুষের অনেক সমস্যা ছিল, সেগুলো সমাধান করতে পারতাম না। এই 25 জন একটা কমিটি তৈরি করি আমরা, যে কোনো জায়গায়, যেমন পরিষদ, শ্যামনগর, যে কোনো জায়গায় গেলে আমরা যে কোনো কাজ উদ্ধার করতে পারি। যেমন এটা বাচ্চার জন্মনন্দিনী কার্ড, বিজি কার্ড, বয়স্ক কার্ড, ভাতা কার্ড, এরকম বিজিবি কার্ড, সেগুলো আমরা যার যা পাওয়ার যোগ্যতা তা নিয়ে আমরা গিয়ে ওখানে গিয়ে ইয়ে করলে আমাদের সেটা সংশোধন হয়ে যায়। আমি দলে অনেক কিছু আলোচনা করি, আমি বাইরে যোগাযোগ করি, শুনি যে কোথায় কী হয়েছে, ওসবগুলো নিয়ে আলোচনা করি। তোমরা বাল্য বিবাহ দিও না, শিশু শ্রমিক বন্ধ করো, নিজেদের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দাও, নিজেরা ইনকাম, স্বামীদের পাশাপাশি আমরাও মহিলারাও ইনকাম করতে পারি, আমি যেরকম করি তোমরাও করো, এসবগুলো আমি আলোচনা করি। আমার মধ্যে আত্মবিশ্বাসটা তো বড়, আত্মবিশ্বাসটা না বাড়লে তো কোনো কাজ আমি করতে পারতাম না। যেমন জনগণের জন্য করতে পারতাম না, নিজের ফ্যামিলির জন্য করতে পারতাম না, নিজের কোনো আত্ম মানে সাহসটাই হতো না। আত্মবিশ্বাসটা বেড়ে গেছে আমার, এসেছে ওইটাই তো মেন আত্মবিশ্বাসের কারণেই আমার অন্য পরিবর্তন আসছে। যেমন যেমন আমি দোকানদারি করি বাজারের পরে, আমি নিজে ছিট কাপড়ের বাড়ি, আবার মাঝামাঝি ব্যবসা করি, নলতায় যাই, নাজিনগঞ্জে যে শপে কাকা যাই, সেখান থেকে মাল জ্বালানি বিক্রি করি, নিজে আবার টাকা দেয় করি না। যেমন সবজি চাষ করি, হাঁস মুরগি পালি, এগুলো করি। যেমন আমি ছিলাম আগে দুর্বল, এখন আমার আত্মবিশ্বাস হয়ে আমি অনেক নিজের পায়ে দাঁড়ায় শিখেছি। নিজে অন্য প্রজেক্টের পার্থক্যের আমার হাতে কলমে শিখাই দেয়, বুঝাই দেয়, তাই আমরা বুঝি, অনেক কিছু শিখেছি। সেখানে আমরা সেখানে বাড়িরাই মানে আর্থিক ছাড়াই আমরা নিজেরাই নিজেরাই কাজ করতে পারতেছি। ওটা তো আমার মনের থেকে খুব একটা ভালো লাগে যে আমার একটা দোকান আছে, সে দোকানের পরের থেকে আমি এখন 50টা টাকা বের করে নিয়ে আমি একটু বাজার করে খাতে পারতেছি। এখন বর্তমান বেচাকেনা না থাকলেও আমি 50টা টাকা করতে নিয়ে আমি চলতে পারতেছি, মাল জাল রয়েছে। এখন বর্তমান সবাই চলে গিয়ে ভাটায় কোনো কেনা বেচা নেই, দিনে 400-500 টাকা কেনা বেচা, তারপরে আমার সংসার চলতেছে। আগে মনে করেন যে আমরা কোনো, আমার কথাই বলি, আমি আগে ঘর থেকে বেরোতাম না, না খেয়ে আমার দিন যেত, আমার ছেলে মেয়েদের আমি লেখাপড়া শেখাতে পারতাম না, ঘরের বসে খালি স্বামীর অপেক্ষায় বসে থাকতে হতো যে কখন তার কাছে যাবো, সে দেবে আমার। তখন আমার বাচ্চাদের প্রাইভেট খরচ, বই কেনার খরচ আমি জোগাতে পারতাম না, কত সাল না খাইয়েও ছিলাম। এই প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে আমরা নারীরাও কিছু করতে পারি। আমরা বাজার কেন, বাজারে আমি একটা দোকান দিতে পারি, আমিও বসতে পারি, আমি বাড়ি ব্যবসা করতে পারি, আমিও হাঁস মুরগি পালন করতে পারি। এই প্রশিক্ষণের মাধ্যমে বসলাম যে আমিও ইনকাম করতে পারি। আমি বিভিন্ন দিক থেকে ইনকাম করি, করে আমার সংসারটা আমি নিজে চালাই, স্বামীর পাশাপাশি চালাই, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাই, নিজের অসুখ মানে অসুস্থ হইলে সেখানে টাকা পয়সা আমারও দিয়ে দেওয়া লাগে, স্বামীর ভরসা আমার বসে থাকা লাগে না। এই প্রশিক্ষণের মাধ্যমে অন্য অন্য সংস্থা যারা আর্থিক অবস্থা, আর্থিক টাকার পয়সা দিয়ে তারা নষ্ট ফষ্ট করে ফেলাচ্ছে, খাই ফেলাচ্ছে, কিন্তু আমাদের সম্পূর্ণটাই শেখাই দিচ্ছে, মনের ভিতরে ঢুকাই দিচ্ছে, আত্মবিশ্বাসটা বাড়াই দিচ্ছে, দিলে আমাদের নিজের পায়ে দাঁড়ানির আমরা সমলম্ব আদায় করতে পারি, যে আমরা নিজেরাই সবকিছু করতে পারি।